শ্রী চৈতন্যমান অভিষ্টাং স্থাপিত হরে কৃষ্ণ শুধু ভক্তগণ আপনাদের সকলকে ভক্তিশাস্ত্রী কোর্সের দ্বিতীয় মডিউল অর্থাৎ শ্রী উপদেশামৃতের দ্বিতীয় পাঠ অর্থাৎ ভক্তিশাস্ত্রীর সপ্তদশ পাঠে সকলকে স্বাগত আজকের বিষয় হচ্ছে উপদেশামৃতের প্রথম শ্লোকের অবশিষ্ট অংশ আমরা আগের ক্লাসে আলোচনা করেছি সেখানে রূপকোষ্ী বলছেন যে বাচ বেগম মনস ক্রোধ বেগম জীবভা বেগম উদরম উপস্থ বেগম এতান বেগান যে বিষহে তো ধীর সর্বামপী মাং পৃথিবীংশ শিষ্যাত যে সংযমী ব্যক্তি এই ছয় প্রকার বেগকে দমন করতে পারেন তো সেই ব্যক্তি সমগ্র পৃথিবীতে শিষ্য গ্রহণ করতে পারেন বা জগৎগুরু হতে পারে তো আমরা আগের ক্লাসে প্রথম অংশ আলোচনা করেছি আজকে এই প্রত্যেকটা বেগ সম্বন্ধে আলাদা আলাদা করে আমরা এই তাৎপর্য থেকে আলোচনা করি তাৎপর্যের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি শিল প্রভুপাল তিনি ভক্তিবেদান্ত তাৎপর্য আমাদেরকে প্রদান করেছেন এবং শেষ দিকে তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রচিত উপদেশামৃতের যে অনুভাষ্য সেই অনুভাষ্য থেকেও তিনি কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে তুলে ধরেছেন তো আমরা একই সঙ্গে বেগ বলার সময় প্রভুপাদের ভক্তিবেদন তো তাৎপর্য এবং অনুভাষ্যের তাৎপর্য দুটো মিলিয়ে মিলিয়ে আমরা একে করে আমরা আলোচনা করে যাব তো সর্বপ্রথম বলা হয়েছে ওয়াচ ও বেগ অর্থাৎ বাক্যের বেগ আসুন দেখি প্রভুপাদ এখানে কি বলছেন সর্বপ্রথমে বাক সংযমের প্রয়োজন আমাদের প্রত্যেকের বাক শক্তি আছে তাই সুযোগ পাওয়া মাত্রই আমরা কথা বলতে শুরু করি কৃষ্ণ কথা না বলে আমরা অন্য সব বাজে কথা বলি মাঠের ব্যাং যেমন বিরক্তিকর আওয়াজ করে চলে সেই রকম আমাদের জীব থাকার জন্য আমরাও কথা বলে চলি কিন্তু যা বলি তা সবই বাজে কথা ব্যাঙের বিরক্তিকর আওয়াজ শুধু তার মৃত্যুরূপী সাপকে ডেকে আনে যদিও এই আওয়াজ তার মৃত্যুকে ডেকে আনে তবুও ব্যাং সেই আওয়াজ করেই চলে তো এখানে ছিল প্রভুপাত বাক্যের বেগ দমন করার পূর্বে বেগ দমন না করলে কি ক্ষতি হতে পারে সেই কথা বলছেন যে কৃষ্ণ ভক্তিবিহীন অথবা আমার পারমার্থিক উন্নতি যাতে হবে না সেই অপ্রয়োজনীয় কথা একসময় আমার পতনের কারণ হয় শ্রীমদ ভাগবতমেও দ্বিতীয় স্কন্ধে তৃতীয় অধ্যায়ে সপ্তদশ শ্লোকে ঠিক এরকম কথাই বলছেন ওখানে সুখদেব কৃষ্ণ বলছেন যে আয়ুর হরতী ব ইপুংসাম উদ্যস্তঞ্চজন নৌ তৎস্বর তৈয়ৎসনীত উত্তম শ্লোকবার্তা আয়ুর হরতি বই পুংসংম উদ্যান্ন অস্তঞ্চ অর্থাৎ সূর্যদেব প্রত্যেকদিন উদিত হয়ে আর অস্ত হয়ে আয়ু হরণ করেন কাদের না যাদের কোনো বাক্যের বেগ নেই যারা উল্টোপাল্টা কথা বলে চলে কিন্তু যে ব্যক্তি উত্তম শ্লোক বার্তা, উত্তম শ্লোকের দ্বারা যারা কেবলমাত্র ভগবানের কথা বলেন তার আয়ু সূর্যদেব হরণ করেন না এই কথার আক্ষরিক অর্থ ধরতে গেলে মনে হয় যে কৃষ্ণ ভক্তরা বলতে অনেক দীর্ঘজীবী হয় কিন্তু সেটা তো সবসময় হয় না তাহলে কি এই কথার এটাই অর্থ যে যারা মৌনতা অবলম্বন করে বাজে কথা কম বলে তারা দীর্ঘজীবী হয় আর যারা উল্টো পাল্টা বক 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 করতে থাকে তাদের আয়ু কম হয় আগেকার দিনে মানুষ তাই বলতো এর অর্থ এরকম নয় অর্থটা হচ্ছে যদি আপনার সময় জড়ো কার্যে ব্যয় হয়ে যায় তাহলে আপনি যদি হাজার বছরের আয়ু পান সেই আয়ুটা বিফল হয়ে যায় আপনি অনেক লম্বা আয়ু পেলেন সমগ্র আয়ু জুড়ে যদি খালি আজে বাজে কথা বলে যান তাহলে একসময় জীবনটা শেষ হয়ে যাবে না তাহলে একশো এক হাজার বছরের আয়ুটা আপনার কোনো কাজের নয় কিন্তু একজন ব্যক্তি যদি স্বল্প আয়ু বিশিষ্ট যদি হন কিন্তু সেই স্বল্প আয়ু যে তিনি যদি সঠিক কাজে লাগান কৃষ্ণ কথা আলোচনা করেন পারমার্থিক উন্নতি করেন তাহলে তার ওই অল্প আয়ুও ওই দীর্ঘ আয়ু থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা যখনই কৃষ্ণ কথা বাদ দিয়ে কোনো মায়ার কথা গ্রাম্য কথা আজে বাজে কথা বলি তাহলে দেখবেন আমাদের সারা দিন পার হয়ে যায় আমরা সেটা বুঝতেই পারি না সাধারণ উদাহরণে দেখুন মোবাইলে একটু কারোর সঙ্গে যদি আমরা চ্যাট করতে যান কাউকে কোনো কথা বলতে চান দুটো জিনিস একটু দেখতে যান সোশ্যাল মিডিয়াতে ওই একটার পর একটা আস্তে আস্তে হঠাৎ দেখবেন ঘড়ির দিকে তাকিয়ে আধ ঘন্টা এক ঘন্টা নিমেষে পার হয়ে যায় এইরকম কথাই বলা হচ্ছে এইভাবে সূর্যদেব আমাদের আয়ুকে হরণ করেন কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ সেবাতে তার মনকে লাগায় সেই ব্যক্তির আয়ু এইভাবে হরণ হয় না কারণ সে প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা ক্ষণ সে তার সেবাতে যুক্ত করে সেই জন্য তার সময়টা নষ্ট হয় না আয়ু হরণের কথা বলতে এখানে বোঝানো হচ্ছে সময়টা নষ্ট হয়ে যায় সময়টা বিফলে যায় এই বিষয়ে শিলু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনুভাষ্য বলেছেন যেটা দেখবেন এই এই তাৎপর্যের পিছনের দিকে রয়েছে সেখানে তিনি বাক্যের বেগ দমন করার আগে কোন কোন কথাগুলোকে আমাদের দমন করা উচিত কোনগুলি অপ্রয়োজনীয় কথা সেটা বোঝাতে গিয়ে তিনি একটা লম্বা লিস্ট দিচ্ছেন প্রথমে শুরু হচ্ছে যারা জড়ো কর্মী তাদের ভোগের কথা বর্তমানে দেখবেন সাধারণত মানুষেরা ভোগের কথা কথা কম বলে তারা ফোনে বেশি দেখে তো জড়ো সাহিত্য পাঠ করা জড়ো কিছু জিনিস ভিডিও দেখা জড়ো কথা বলা এগুলো একই জিনিস অর্থ এগুলির একই তো বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়াতে কত আজে বাজে জিনিস দেখে সারা দিন পার করে দেয় তো এইগুলো সবই বাক্যের বেগের উদাহরণ এমনকি যারা জড় দার্শনিক যারা বড় বড় বড়ো বুলিয়াউরিয়া কোনো জড় দর্শনের কথা বলে সেটাও জড় জড়জাগতিক হওয়ার জন্য সেটাও বাক্যবেগে সামিল এমনকি জ্ঞানী নির্বিশেষবাদী বা মায়াবাদীরা তারা যে ব্রহ্মের সাজুজ্যে কথা বলে প্রকৃত ভক্তি থেকে মানুষকে দূরে নিয়ে যায় তাদের সেই সমস্ত কথা এমনকি তাদের রচিত সমস্ত সাহিত্য যেগুলিকে অনেক সময় মানুষ শাস্ত্র বলেও মনে করে সেই সবই বাচ ও বেগের উদাহরণ সেই জন্য এখানে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের একটি শ্লোক তুলে উদাহরণ দিয়ে বলছেন যে কৃষ্ণ বিহীন যে সমস্ত কথা সেগুলো হচ্ছে তদ্বায়সং তীর্থং অর্থাৎ সেগুলো কাকের তীর্থ কাক কোথায় তীর্থ করতে যায় না যেখানে নোংরা জিনিস পরে থাকে এটাও কাটা খারাপ জিনিস সেই রকম যারা কৃষ্ণ কথাবিহীন এই সমস্ত বাজে কথা গ্রাম্য কথা এই বাজে সাহিত্য এগুলির প্রতি যারা আসক্ত হয় বর্তমানকালে যারা এই ধরনের ভিডিও দর্শন করে তারা সবাই এই বাচ বেগ দমন করতে জানে না এখন উপায় কী অনেক মহাপুরুষ অনেক জ্ঞানী ব্যক্তি এর উপায় হিসেবে বলেছেন মৌনতা অবলম্বন করা অনেক সময় দেখা যায় যে কেউ মানুষ একটু আধ্যাত্মিকভাবে উন্নত চুপ করে সারাদিন কি না তার মৌনব্রত রেখেছেন কিন্তু এই মৌনব্রত এটা প্র্যাকটিক্যাল নয় আর এটা স্থায়ীভাবে অসম্ভব আপনি কিছুক্ষণ দু মিনিট দশ মিনিট চুপ করে থাকতে পারেন কিন্তু স্থায়ীভাবে মৌনতা অবলম্বন করা অসম্ভব কারণ বাক শক্তি স্বাভাবিক সুতরাং দীর্ঘকাল যদি কৃত্রিম রূপে আমি শক্তিকে ব্যবহার না করি যদি আমি এটাকে চুপ করিয়ে রাখি তাহলে একটা টাইম পর দেখবেন এটা বিদ্রোহ করবে তখন আগে যতটুকু না আপনি অপ্রয়োজন কথা বলতেন তার চাইতে বেশি হবে ফলে মৌনতার লক্ষ্যটা সম্পূর্ণরূপে নষ্ট হবে এর উপায় হিসেবে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভাগবতমে ঠিকের পরে শ্লোকটার কথা বলছেন যে পরমেশ্বর ভগবানের নাম রূপ লীলা যশ ইত্যাদি যে সাহিত্যে চর্চা করা হয় সেই সাহিত্যগুলি মানুষের জীবনে উচ্ছৃঙ্খল জীবনে বিপ্লব নিয়ে আসে আর এই সাহিত্যগুলি যদি যথাযথভাবে তৈরি নাও হয় অর্থাৎ তাতে যদি কিছু ভুল ত্রুটিও থাকে বানানগত বা কাব্যের ছন্দগত তাতেও কিছু যায় আসে না বড় বড় মুনি ঋষি মহাত্মারা তারা কিন্তু এই সাহিত্যগুলোর প্রতি আকৃষ্ট হয় সেই জন্য মৌনতার পরিবর্তে আমাদের বাকশক্তিকে কৃষ্ণ কথায় প্রয়োগ করা উচিত কারণ মৌনতা অবলম্বন করা স্বাভাবিক নয় আর এটা দীর্ঘস্থায়ী হয় না সেই জায়গায় আমরা যদি আমাদের কথা বলার প্রবণতাকে কৃষ্ণ নাম প্রচারে কৃষ্ণের মহিমা বর্ণনা যদি ব্যবহার করি তাহলে কি হয় না ইন্দ্রিয় দমন করতে হয় না আমাদের জোর করে বাক শক্তিকে দমন করতে হয় না ফলে মন সন্তুষ্ট রাখে কোনো বিদ্রোহের ব্যাপার থাকে না আর কৃষ্ণ কথা কৃষ্ণের নাম রূপ যশ লীলা ইত্যাদির গুণগান করতে করতে কি হয় ক্রমশ আমাদের কৃষ্ণের প্রতি আকর্ষণ বাড়ে জড়জগতের বন্ধন থেকে আমরা আস্তে আস্তে মুক্ত হতে পারি আর তৃতীয়ত কৃষ্ণের নাম প্রচারের ফলে আমরা কৃষ্ণের পরম সেবা করি একসঙ্গে তিনটে কাজ সাধিত হয় ভগবান ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ে ঊনসত্তর সংখ্যক শ্লোকে তিনি বলছেন যে ন চ মনুষ্যে সু কশ্চিন মে প্রিয় কীর্তম ভবিতা ন চ মে তস্মান অন্নপ্রিয়তর ভূবি অর্থাৎ যে সমস্ত মানুষ অন্যান্য ভক্তদের মধ্যে আমার এবং তোমার এই যে গুজ্জ কথা এই যে আলোচনা ভগবদ গীতার উপদেশ এইগুলো যিনি প্রচার করেন তার চাইতে প্রিয়কারী ভক্ত আমার কেউ নেই এবং ভবিষ্যতেও হবে না তাহলে এইভাবে যে ব্যক্তি নিজের বাকশক্তিকে শক্তিকে কৃষ্ণ কথায় নিয়োগ করেন তিনি কৃষ্ণের পরম সেবাও করেন আর একই সঙ্গে তার বাক্যের বেগ দমন হয়ে যায় এটা হচ্ছে স্বাভাবিক তপস্যা দ্বিতীয় বেগ হচ্ছে মনের বেগ মনসা বেগাও এখন দেখুন বাক্যের বেগকে চুপ করিয়ে বা মৌনতার দ্বারা কন্ট্রোল করা অসম্ভব কারণ সেটা প্রাকৃতিক নয় কিন্তু তবুও জোর করেও মানুষ কিছুক্ষণ মৌনতা কিন্তু অবলম্বন করতে পারে কিন্তু মনের বেগকে জোর করে কৃত্রিমভাবে কোনো অবস্থাতেই দমন করা যায় না অর্থাৎ মনকে আপনি এক মুহূর্তের জন্য ভাবনা মুক্ত করতে পারবেন না মন সব সময় হয় র্যান্ডাম মানে যেটা সেটা ভাবতে শুরু করে অথবা সিস্টেমেটিক বেশ একটা নির্দিষ্ট বিষয়ে স্তরে স্তরে ভাবে কিন্তু মন কিছু না কিছু সব সময় ভাবতে থাকে একে ভাবনাবিহীন করা জোর করে নিজের ইচ্ছায় অসম্ভব কি এই মন কোনো একটা বিষয় দীর্ঘক্ষণ ভাবতে পারে না সে সবসময় বিষয় চেঞ্জ পরিবর্তন করতে থাকে এটা তার স্বাভাবিক বৈশিষ্ট্য সেই জন্য জড়জগতে জগতে বলা হয় যে আলোর গতিবেগ সবচেয়ে বেশি কিন্তু শাস্ত্রে বলছেন আলোর থেকেও মনের গতিবেগ আরও বেশি তাই ধ্যানের মাধ্যমে মনকে জড়ো ভাবনা থেকে সম্পূর্ণরূপে তুলে নিয়ে আসা মনের বেগে দমন করা অসম্ভব ব্যাপার যেমন দেখবেন বাড়িতে যদি কারো চঞ্চল শিশু থাকে তা সেই শিশুটা যদি ছটফট করতে থাকে সবসময় কিছু না কিছু করে ফেলে কখনো সে গরম জিনিস ধরে ছ্যাঁকা খেয়ে ফেলে কখনো কোনো ধারালো জিনিস হাত কেটে ফেলে কখনো হাট খাট থেকে দুম করে পড়ে যায় এরকম কিছু না কিছু সে উল্টোপাল্টা করতেই থাকে তাকে শান্ত রাখা অসম্ভব তার ফলে বাবা মা চায় যে যতক্ষণ বাচ্চারা ঘুমিয়ে থাকবে ততক্ষণই ততক্ষণই সে ভালো থাকবে কিন্তু তা বলে কি তাকে চব্বিশ ঘন্টা ঘুম পাড়িয়ে না রাখা যায় না কেউ রাখে নাকি তাকে হাত পা বেঁধে রাখে এটা সম্ভব নয় তার সে চিৎকার করবে কান্নাকাটি করবে এটা অসম্ভব তখন তার পিতামাতা কী করে তাকে একটা সেফ জায়গা একটা বড় খোলা মাঠে ঘাসের মধ্যে ভালো জায়গাতে যেখানে আশেপাশে কোনো সেরকম ক্ষতিকারক কিছু নেই সেইখানে থেকে ছেড়ে তার উপর নজর দিয়ে রাখে সেই জায়গাতে সে স্বতঃস্ফূর্ত হয়ে ছোটাছুটি যা খুশি করে কিন্তু সে সুরক্ষিত থাকে ঠিক সেই রকম আমাদের মন একটা শিশুর মতো তাকে জোর করে ঘুম পাড়িয়ে বেঁধে আপনি রাখতে পারবেন না শিশুকে যাও বা পারবেন মনকে পারবেন না তাহলে উপায় কি ওই শিশুর মতো মনকে একটা সেফ গ্রাউন্ড দিতে হবে শিশুকে যেমন একটা সুরক্ষিত বাগান বা মাঠ দেওয়া হয়েছিল খেলার জন্য সেটা আমাদের মনকেও একটা সুরক্ষিত বিষয় দিতে হবে যে বিষয় আলোচনা করলে পরে মন তার বেগের দ্বারা প্রভাবিত হবে না এবং তার পতন হবে না আর সেই বিষয়টা হচ্ছে কৃষ্ণ ভবনামৃত এখানে শিলপ্রপাত বলছেন না তারপর যে চৈতন্য চরিতামৃত থেকে কথাটি তুলে যে কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি সূর্যের মতো শত প্রকাশিত তিনি যখনই আমাদের হৃদয়ে উদিত হন তখনই আর সেখানে মায়া থাকতে পারে না সে যেতে বাধ্য সেই জন্য এখানে শব্দটা ব্যবহার করেছে যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার মায়ার কোনো অধিকারই নেই একটা পুরনো প্রাসাদ মনে করুন হাজার হাজার বছর ধরে অন্ধ পরে আছে একদম অন্ধকার তার ভিতরে বিন্দুমাত্র আলো এক হাজার বছর ধরে প্রবেশ করেনি ধুলো বালিতে ভর্তি এইরকম ঘরে প্রবেশ করে আপনি যদি একটু আলো জ্বালিয়ে দেন টর্চের আলো মোবাইলের আলো কি মোমবাতি জ্বালান তাহলে সঙ্গে সঙ্গে কী হয় সঙ্গে সঙ্গে সেই জায়গাটার আশেপাশের অন্ধকার মুহূর্তের মধ্যে চলে যায় কিন্তু সেই ঘরটাকে যদি আপনি পরিষ্কার করতে যান ঝাঁটা দিয়ে মুহূর্তে হবে না আপনাকে ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে কিন্তু অন্ধকারকে আলো আসামাত্র অন্ধকারকে আপনাকে দূরীভূত করতে হলো না তার কোনো অধিকারই নেই সে যেতে বাধ্য হলো ঠিক সেরকম হৃদয়ে যখন কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভাবনা উদিত হয় তখন ওই অন্ধকারের মতো মায়া সেখানে থাকতে পারে না মায়াকে সেখান থেকে যেতেই হয় তাকে তাড়ানোর জন্য কাউকে চেষ্টা করতে হয় না সেই জন্য একজন মানুষ যতক্ষণ কৃষ্ণ সেবায় মনকে নিয়ক্ত রাখবে ততক্ষণই সে মন নিয়ন্ত্রিত থাকবে এখন অনেক সময় মানুষ ভাবে আমরা যখন ভগবানের নাম জপ করি তখন তো কৃষ্ণই উদিত হয় তাহলে নাম জপ করার সময় কেন মন এত বিচলিত হয় কারণ অনেক সময় আমরা যান্ত্রিকভাবে নাম জপ করি আমরা কৃষ্ণের কথা ভাবি না আমরা নিয়মভাবে নাম জপ করি সেই জন্য আমাদের মন থাকে যারা শুদ্ধ ভক্ত যারা শুদ্ধ জপ করেন তাদের স্বরূপ সিদ্ধি হয়ে যায় জপ করতে করতে এবং তারা একটি বিশেষ রসে কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকে ফলে সাধারণ কোনো কিছুতে তাদের মন যায়ই না এখন বলবেন আমরা সাধারণ ভক্ত আমাদের কি করণীয় সাধারণ ভক্ত হলেও আমরা উন্নত ভক্ত না হলেও শির প্রভুপাদ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন যার দ্বারা মনকে আমরা খুব সহজে আনন্দিত রেখে নিয়ন্ত্রণ করতে পারি তা আমাদের যত মর্নিং প্রোগ্রাম মঙ্গল আরতি থেকে শুরু করে ভগবানের অর্চন কীর্তন নর্তন ভাগবত শ্রবণ প্রচারের জন্য প্ল্যান কত কি রয়েছে এইভাবে আমাদের মনকে ইচ্ছা মতো একটা বিষয়কে নিয়ে কৃষ্ণ ভবনায় যদি আমরা যুক্ত করে রাখি তাহলে এই বদ্ধ দশত মন অটোমেটিকভাবে নিয়ন্ত্রিত থাকবে আপনাকে জোর করে তপস্যা করে মনকে নিয়ন্ত্রণ করতে হবে না মন কৃষ্ণ ভাবনায় এতই সন্তুষ্ট থাকবে মায়ার ডাকে সে সাড়া দেওয়াটা প্রয়োজনই মনে করবে না ঠিক যেরকম কোনো ব্যক্তি যদি পেট ভর্তি থাকে গলা পর্যন্ত খাওয়ার পর তাকে যদি তার পছন্দের খাবারও দেখানো হয় তাহলে তার খাদ্যে অরুচি হয় সে সেই দিকে তাকাতে চায় না ঠিক সেরকম আমাদের মন যখন সন্তুষ্ট থাকে তখন জড় বিষয় তাকে যতই হাতছে ছেনি মন সেগুলিতেও উত্তেজিত হয় না শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পিছনের দিকে দেখবেন সেখানে তার অনুভাষ্যে দুই প্রকারের মনের বেগের কথা বলছেন একটি হচ্ছে অবিরোধ প্রীতি আর আরেকটি হচ্ছে বিরোধযুক্ত ক্রোধ অবিরোধ মানে তাকে আটকানো নয় মনকে খোলা রেখে দিচ্ছে সে যা ইচ্ছা করে বেড়াচ্ছে যা ইচ্ছা তো সেক্ষেত্রে মন ইচ্ছা মতো জড়ো ভোগ করতে চাইতে পারে সেই মন আবার ভক্তিমার্গে গিয়েও সেই ইচ্ছা মতো মন গড়া কোনো পন্থাকে ধর্ম বলে চালাতে পারে যা ইচ্ছা মন করে যেতে পারে সেটাকে যদি আমরা না আটকাই তাহলে সেটা হচ্ছে অবিরোধ প্রীতি এটা একটা মনের বেগ এই এইরকমভাবে মন যখন অবিরোধ প্রীতিতে অভ্যস্ত হয়ে গিয়ে যে কোনো জিনিস ভোগ করতে চায় কখনো না কখনো সে বাধা প্রাপ্ত হয় প্রাকৃতিক কারণে আমরা না আটকালেও প্রাকৃতিক কারণে সে বাধাপ্রাপ্ত হয়ে যায় এবং তখন ক্রোধ উৎপন্ন হয় যে কেন আমি যেটা চেয়েছিলাম সেটা পূরণ হলো না এটা হচ্ছে বিরোধযুক্ত ক্রোধ এই অবিরোধপ্রীতি বিরোধযুক্ত ক্রোধ দুটি হচ্ছে মনের বেগের উদাহরণ তাহলে আমাদের সেই জন্য কী করতে আমাদের বিচার করতে হবে আমাদের মনে যখন একটা ইচ্ছা আসে মন যখন আমাদের কাছে কিছু চায় কিছু দাবি করে আমাদেরকে তখন বিচার করতে হবে এই দাবিটা কতটা গ্রহণীয় এটা ভক্তির অনুকূল না প্রতিকূল যদি এটা প্রতিকূল হয় তাহলে কখনোই এটাকে আমাদের প্রশ্রয় দেওয়া উচিত নয় যদি আমরা প্রথম থেকে এটাকে প্রশ্রয় না দেই তাহলে অবিরোধপ্রীতি হবেই না আর অবিরত যদি প্রীতি না হয় তাহলে বিরোধযুক্ত ক্রোধেরও কোনো সম্ভাবনা থাকে না অনেক সময় দেখবেন ভক্তরা কৃষ্ণ ভাবনাতে যুক্ত হওয়ার পরেও তাদের মনের এইরকম প্রবণতাটা থেকে যায় সেই জন্য তারা জড় বিষয় থেকে যদি দূরেও থাকে তাহলেও দেখবেন কৃষ্ণ ভাবনার মধ্যে তারা সব সময় কিছু না কিছু খুঁজে বেড়ায় কিছু না কিছু খুঁজে বেড়ায় প্রাথমিক স্তরে তার অনেক সময় দেখা যায় সময় পাঠের মধ্যে ভাগবতের উপদেশের মধ্যে তারা সব কিছু সবসময় একটা কিছু নতুন তথ্য জানতে চায় তারা আমাদের কৃষ্ণ কথা শ্রবণের উদ্দেশ্য কিন্তু হৃদয়কে শোধিত করা তথ্য সংগ্রহ করা নয় যে কে কত রকমের গল্প জানে সে তত ভালো বক্তা এইটা দেখানো আমাদের উদ্দেশ্য নয় কৃষ্ণ ভক্তির মূল উদ্দেশ্য হৃদয় শোধন লোকের কাছ থেকে বাহবা নেওয়া নয় সমগ্র ভগবদ্গীতার শেষে কৃষ্ণ কিন্তু অর্জুনের কাছ থেকে হাততালি নেয়নি অর্জুন কিন্তু বলেনি যে বাহ প্রভু আপনি দারুণ কথা বলেছেন এই এত এত পয়েন্ট কেউ কোনোদিন বলেনি না অর্জুন শেষে কী বলছেন যে নষ্টমহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান স্থিতস্মি গত সন্দেহ পরিশ্বে বচন তব আমি বুঝতে পারলাম আমার মধ্যে কী ভুল ছিল আপনি আমার ভুল ধরিয়ে দিলেন এবং আমার সন্দেহ দূর হয়েছে আমি এবার আপনার কথা শুনবো সুতরাং ভাগবত কথা শ্রবণের মধ্যে পাঠ শ্রবণের মধ্যে আমাদের সবসময় কোনো এইরকম টেন্ডেন্সি রাখা উচিত নয় নতুন কিছু শিখবো অথবা আমি বেশি কিছু জানি সেটা জানাবো আমাদের সবসময় ভাবা উচিত আমি আমার হৃদয়কে আরও কতটা শোধন করতে পারছি কতটা এটা কৃষ্ণমুখী হচ্ছে যত আমাদের মন কৃষ্ণ সেবায় যুক্ত হবে তত সে অবিরোধপ্রীতি বিরোধযুক্ত ক্রোধ সব কিছু থেকে মুক্ত হয়ে মনের বেগ শান্ত হয়ে যাবে এবং আমরা কৃষ্ণ সেবাতে যুক্ত থাকি এরপর তৃতীয় বেগ অর্থাৎ ক্রোধের বেগ আপনারা দেখবেন অনুভাষা ছিল ভক্তি সিদ্ধান্ত শশ্বী ঠাকুর বেগকে তিন ভাগে ভাগ করছেন তিনি বলছেন একটা হচ্ছে মনের বেগ একটা হচ্ছে ক্রোধের বেগ আর একটা হচ্ছে দেহের বেগ তো মনের বেগ আমরা আলোচনা করলাম এবার হচ্ছে ক্রোধের বেগ তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ক্রোধের বেগকে ওই বিরোধযুক্ত ক্রোধ বলেই তিনি এটাকে ব্যাখ্যা করেছেন অর্থাৎ মন যেটা চায় সেটা যখন পূরণ হয় না তখনই আমাদের মধ্যে ক্রোধ আসে অর্থাৎ কামের ছোট ভাই হচ্ছে ক্রোধ কাম যখন পূরণ হয় না তখন ক্রোধ আসে তো সেই ক্রোধকে দমন করতে গেলে সবার আগে কামকে দমন করতে হবে এখানে শিল্প প্রভুপা তার ভাষ্যে বলছেন ঠিক সেইভাবে ক্রোধকে আমরা একেবারে জয় করতে পারি না কিন্তু ভগবত বিদ্বেষীদের প্রতি আমরা ক্রোধ প্রকাশ করতে পারি শ্রীচৈতন্যদেব দুর্বৃত্ত জগাই মাধায়ের প্রতি ক্রোধ প্রকাশ করেন কারণ ওই ভাতৃদয় নিত্যানন্দ প্রভুকে অপমান করে তাকে গুরুতরভাবে আঘাত করে শিক্ষাষ্টকে শ্রীচৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন তৃণাদপি শুনিছেন ও তরোরপী সহিষ্ণু না অর্থাৎ তৃণ অপেক্ষা দিন এবং তরু অপেক্ষা সহিষ্ণু হতে হবে এইখানে কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু দুটো কাজ করে দেখিয়েছেন তিনি যেমন ভক্ত বিদ্বেষীদের উপর ক্রোধ প্রকাশ করেছেন তেমনি সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আমাদেরকে এই কথাটাও বলেছেন যে তৃণাদপি শুনুচেন তররপী সহিষ্ণুরা শিলপ্রভাতে এই দুটো কথা কেন বলেছেন কারণ আমরা চৈতন্য মহাপ্রভুকে অনুকরণ করতে গিয়ে আমাদের ক্রোধের বেগ যেহেতু দমন হয় না তো আমরা ভক্ত বিদ্বেষীর উপর ক্রোধ প্রকাশের জন্য আমরা সুযোগ খুঁজতে থাকি ক্রোধ ছয়টি রিপুর মধ্যে একটা এবং এটা সর্বদাই বিনাশকারী এটা কোনো ক্ষেত্রে ভালো নয় জড়ো নয় পারমার্থী ক্ষেত্রেও নয় জড়ো ক্ষেত্রে এটা আমাদের লস হয়ে যায় আমাদের সামাজিক সম্পর্ক নষ্ট হয় অনেক কিছু ক্ষতি হয় আর পারমার্থী ক্ষেত্রে কি হয় এটা আমাদের ভক্ত সঙ্গে আমাদেরকে দিয়ে অপরাধ করিয়ে দেয় সেই জন্য আমরা যত না ক্রোধকে কৃষ্ণ সেবায় ব্যবহার করতে পারি তার চাইতে ক্রোধ আমাদেরকে মায়ার সেবায় ব্যবহার করে আমরা মনে করি যে আমরা তো কৃষ্ণের ভালোর জন্য আমরা ভক্তের জন্য ক্রোধ দেখালাম কিন্তু অ্যাকচুয়ালি এই ক্রোধের বেগ আমাদেরকে দিয়ে জোর করিয়ে মায়ার সেবা করায় সেই জন্য আমরা কখনো ভক্তিতে যদি ক্রোধকে ব্যবহার করতেও যাই কখনও সেইটা করে আমরা ভালো কাজ করতে পারি না এবং আমরা শান্ত হতে পারি না আমরা শাস্ত্রের আছিলায় শাস্ত্রের উদাহরণ টেনে আমরা এটাকে ভক্তি বলে চালাই যে যখন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জন্য যেরকম ক্রোধ করেছিল আমরা কোনো ভক্তের জন্য ক্রোধ করছি কিন্তু ভালো করে দেখবেন আমরা যখন ক্রোধ প্রদর্শন করি তাতে কিন্তু কৃষ্ণের অসন্তুষ্টিটা মুখ্য থাকে না অনেক সময় আমাদের নিজের কোনো ভোগে যদি ক্ষতি হয় প্রচারের ক্ষেত্রে আমাদের কোনো ব্যক্তিগত অসুবিধা হচ্ছে তখনই কিন্তু আমাদের এই ক্রোধটা বেশি আসে খুব ভালোভাবে বিচার করলে বোঝা যায় এই ক্রোধটা কিন্তু ভক্তির ক্রোধ নয় এই ক্রোধটা হচ্ছে বিরোধযুক্ত ক্রোধ লোকে বলবে যে এখানে প্রভুপাত হনুমানের উদাহরণ দিয়েছেন তিনি ক্রোধ করে লঙ্কা জ্বালিয়েছেন অর্জুনের উদাহরণ দিয়েছেন কিন্তু তারা যেভাবে ক্রোধকে ব্যবহার করেছেন আমরা সেভাবে করতে পারি না আমরা সেই নিজের ক্রোধে যখন কারোর উপর ক্রোধ প্রকাশ করি আমরা নিজেরাও সেই ক্রোধে দগ্ধ হতে থাকি আর এমন কি হনুমানের মতো মহাভাগবত ক্রোধ প্রকাশ করে কিন্তু সন্তুষ্ট হতে পারেননি হনুমান যখন সমগ্র লঙ্কাকে ক্রোধ করে দহন করে দিয়েছিলেন তারপরে তার যখন ক্রোধ শান্ত হলো তখন তিনি লেজের আগুন নিভিয়ে মনে মনে ভাবছেন আরে আমি কি করলাম আমি তো রাগ করতে গিয়ে ক্রোধ করতে গিয়ে সমগ্র লঙ্কা জ্বালিয়ে দিলাম তাহলে সীতা মাতাও তো এই আগুনে পুড়ে গেল আমার এখানে তো সমগ্র উদ্দেশ্যটাই ব্যর্থ হলো আমি রামচন্দ্রকে কি মুখ দেখাবো আমি এখানে ক্রোধ দেখাতে আসিনি আমি এখানে মাতা সীতার খোঁজ নিতে এসেছিলাম আমার উদ্দেশ্যটা ব্যর্থ হলো তো ঠিক এইরকম দেখুন আমরা যখনই ভক্তিতেও হনুমানের মতো মহাভাগবতের স্তরে গিয়েও যদি আমরা ক্রোধ প্রদর্শন করতে যাই তাহলেও কিন্তু আমাদের উদ্দেশ্য ব্যর্থ হয় সেই জন্য চৈতন্য মহাপ্রভু ক্রোধ প্রকাশ করলেও তার যে শিক্ষাষ্টমে যে শিক্ষা যে তররূপী সহিষ্ণু না সেই সেইটাই কিন্তু আমাদের কাছে বেশি গ্রহণীয় আসলে আমাদের মানসিকতা কৃষ্ণ সেবার অনুকূল নয় আমরা সবসময় নিজেকে ফোকাসে রাখি কৃষ্ণ সেবাও আমরা নিজের আনন্দের জন্য করি সেই জন্য আমাদের ক্রোধ হয়ে যায় আমরা ভোগের মানসিকতায় ক্রোধ করি সেই জন্য আমাদের এই ক্রোধ দেখে যার উপর আমরা ক্রোধ প্রকাশ করি যদি সেটা কোনো ন্যায্য বিষয়ও হয় তাহলে সেই ব্যক্তি সেই দুর্ভাগা ব্যক্তি এই ক্রোধ দেখে ভ্রমিত হয়ে যায় তার ভক্তি নষ্ট হয়ে যায় কিন্তু তার অর্থ আবার এটাও নয় যে কোনো ব্যক্তি যদি মায়াবার দর্শন বলে কৃষ্ণ ভক্তির প্রতিকূল কিছু বলে তাকে হ্যাঁতে হ্যাঁ করাটাও কিন্তু তার কাজ নয় একটা গল্প ছিল নারদমুনি এবং একটা সাপের একটা বিষদর সাপ একটা গাছের তলায় থাকতো এবং কোনো মানুষ সেখান দিয়ে গেলে পরে সেই সাপ তাকে কামড়ে দিত তখন নারদমুনি তাকে বলেছে তুমি এরকম খারাপ কাজ কেন করো সেই জন্য লোকে তোমাকে ঘৃণা করে তো সাপটা বলছে আমি কী করবো আমাকে মানুষ মেরে ফেলবে সেই জন্য আমাকে আত্মরক্ষা করার জন্য কথা নারদমণি বলছে না কেউ তোমাকে মারে না লোকে এখান দিয়ে যায় তুমি বুঝতে না পারে তো নারদমণি তাকে উপদেশ দিয়েছিল যে তুমি আজ থেকে আর কাউকে কামড়াবে না দংশন করবে না কয়েক কয়েক মাস পর যখন নারদমুনি ওখানে আবার এসছে তখন সাপটির প্রায় মরমর অবস্থা সারা গায়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে তো নারদমণি হচ্ছে তোমার এই অবস্থায় কে করলো বলছে যে আপনার কথা শুনেছে আপনি যেহেতু দংশন করতে মানা করেছেন এখানকার মানুষজন দেখেছে আমি শান্ত হয়ে গেছি তখন এখানকার ছেলে টেলে সবাই এসে আমাকে ঢিল মারে পাথর মারে লাঠি দিয়ে মারে আমি কিছু করি না তখন নারদমুনি বলছেন যে আমি তোমাকে দংশন করতে মানা করেছিলাম ফোনা দেখাতে মানা করিনি আমি তোমাকে কামড়াতে মানা করি ফোঁস করতে তো মানা করিনি সেই রকম আমরা প্রয়োজনে ক্রোধকে প্রদর্শন করতে পারি কিন্তু নিজে সেই ক্রোধের দ্বারা দগ্ধ হই না যদি আমরা নিজেরাই সেই ক্রোধে জলে পুড়ে মরি তাহলে ক্রোধের বেগ কী করে দমন হয় আমরা শ্রীমদ্ ভাগবতমে মেয়ে এর একটা খুব ভালো উদাহরণ দেখতে পাই যেখানে দক্ষ যজ্ঞের উপাখ্যান রয়েছে দক্ষের জামাতে ছিল শিব এবং একসময় শিব একটি সভাতে বসেছিল আর দক্ষ সেখানে প্রবেশ করেছিলেন সেই সভাতে ব্রহ্মা আদি অনেক দেবতারাও ছিলেন এবং দক্ষ যেহেতু প্রজাপতিদের মধ্যে মুখ্য সকলে উঠে সম্মান জানালো শিব তাকে সম্মান জানাননি অর্থাৎ শিব উঠে দাঁড়াননি সেই জন্য দক্ষের ক্রোধ হয়ে যায় এবং দক্ষ শাস্ত্র থেকে অনেক উদ্ধৃতি দিয়ে বলতে থাকে যেই ব্যক্তি নিজের থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সম্মান করে না তো এইভাবে তিনি শিবকে কিছু অভিশাপ দিয়ে দেন এখন যেই তিনি শিবকে কিছু অভিশাপ দিয়েছেন শিবের যারা অনুসর তারা শুনেছে যে আমাদের প্রভুকে অভিশাপ দিচ্ছে সঙ্গে সঙ্গে তারা ক্রোধিত হয়ে তাদের মধ্যে যে নেতা নন্দীশ্বর নন্দী তখন পাল্টা দক্ষকে অভিশাপ দেয় তারপর নন্দী দেখলো যে দক্ষ যখন শিবকে অভিশাপ দিচ্ছিল তখন কিন্তু অনেক ব্রাহ্মণ অনেক দেবতা সেই স্থানে উপস্থিত থেকে চুপ ছিল তখন সেই নন্দী তাদেরকে অভিশাপ দেয় এখন ব্রাহ্মণদেরকে অভিশাপ দেওয়া হচ্ছে এই দেখে ব্রাহ্মণদের হয়ে আবার ভৃগুর খুব খারাপ লাগে ভৃগু তখন ব্রাহ্মণদের হয়ে তিনি নন্দীকে পাল্টা অভিশাপ দেন এরকম অভিশাপ পাল্টা অভিশাপ সেখানে চলতে থাকে শিব একবারের জন্য কাউকে কিচ্ছু বলেননি তিনি শুরু থেকে নিশ্চুপ ছিলেন একসময় তিনি উঠে সেখান থেকে খালি চলে যান এখন আমরা দেখতে গেলে প্রত্যেকের আচরণ যুক্তযুক্ত মনে হবে বৈষ্ণব তো অমানিনা মানদেন তাহলে শিব কেন তাকে সম্মান দেখালেন না তাহলে মনে হবে যেন দক্ষের কথাটা ঠিক সে দক্ষতাকে অভিশাপ দিয়েছে এখন নন্দীর কথাটাও ঠিক মনে হচ্ছে কারণ সে তার প্রভুর অপমান শুনেছে ফলে তার তো কিছু রিয়াক্ট করা উচিত আবার ভৃগুর কথাও ঠিক সে দেবতাদের হয়ে বলছে কিন্তু এই সব ঠিকের মধ্যে এরা কেউ ঠিক নয় ঠিক হচ্ছেন একজন তিনি হচ্ছেন স্বয়ং শিব কারণ তিনি কিন্তু শুরু থেকেই চুপ ছিলেন তিনি কিছু করেননি তিনি কিছু বলেনই নি দেখুন শাস্ত্রে অনেক স্থানে আমরা অনেক রকম নীতি পাই এবং যখনই একটা নীতি একটা বিরোধিতা করে তখনই ধর্ম সংকটের উপস্থিতি হয় শাস্ত্রে কিন্তু এইরকম হাজারো নীতি দেওয়া থাকলেও শাস্ত্রের একটা মূল নীতি আছে যেটা সমস্ত নীতি থেকে শ্রেষ্ঠ সেই নীতিটা কি না সেই নীতিটা হচ্ছে যে স্মর্তব্য শততং বিষ্ণু বিস্মর্তব্য নকর হিচিত সর্ববিধির নিষেধাসুর এ তর রে বা কিঙ্কর বলছে স্মর্তব্য শতদং বিষ্ণু সর্বদা আমাদের বিষ্ণু বা শ্রীকৃষ্ণের স্মরণ করা উচিত আর কখনোই বিস্মর্তব্য নকর হিচিত কখনও তাকে ভুলে যাওয়া উচিত নয় অর্থাৎ এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আমরা তাকে ভুলে যেতে পারি সর্ববিধি নিষেধ আছে এবার যত বিধিনিষেধ আছে এ তর এবার করো তারা সবাই কিন্তু এই নীতিটার দাস অর্থাৎ আমরা শাস্ত্রের যা কিছু ব্যবহার করব আমাদের সবসময় দেখতে হবে সেটা এই নীতির আনুকূল্যে কিনা এমন কোন নীতি যেটা শাস্ত্রে বলা আছে যেটাকে পালন করতে গেলে এই নীতিটা লঙ্ঘন হয় তখন আমাদের শাস্ত্রে সেই নীতিটাকে বর্জন করতে হবে এই কারণেই শিব সেখানে মৌন ছিলেন তিনি কৃষ্ণের চিন্তাভাবনাতে সমাধিস্থ হয়েছিলেন বলে তিনি দক্ষকে সম্মান জানাতে পারেননি দক্ষ যখন তাকে অভিশাপ দিয়েছেন তিনি যেহেতু এই স্তরে রয়েছেন তিনি তাকে যদি ক্রোধ করে তাকে অভিশাপ দিতে যান তাহলে এই ক্রোধাগ্নিতে তার মনে যে কৃষ্ণ ভাবনা সেটা চলে যাবে সেই জন্য শিব ক্রোধ করেননি কাউকে কিছু বলেননি ক্রোধ প্রকাশের মূল লক্ষ্য থাকবে সর্বদা কৃষ্ণ স্মরণ করা এবং অপরকেও করানো সেই জন্য ক্রোধাগ্নি যদি জ্বলে ওঠে তাহলে বুদ্ধি খাটিয়ে সেই ক্রোধ দিয়ে অন্যান্য মানুষের অজ্ঞ মানুষের পাপি মানুষের মনে যে পাপ চিন্তা ভাবনা রয়েছে যে ভ্রান্ত ধারণা রয়েছে ভক্তি সম্বন্ধে সেইটাকে পুড়িয়ে ফেলতে হবে এইভাবে বুদ্ধি খাটিয়ে যদি ক্রোধকে ব্যবহার করতে না পারি তাহলে ক্রোধ আমাদের বুদ্ধিকেও গ্রাস করবে আর সেই ব্যক্তির কৃষ্ণ চেতনাকেও নষ্ট করবে ফলে এটা কৃষ্ণ ভাবনার বিরুদ্ধেই ব্যবহৃত হবে যেমন দেখবেন ভক্তদের সবচেয়ে বেশি ক্রোধ হয় যখন কোনো মায়াবাদী ব্যক্তি ভুল তর্ক করে কৃষ্ণ ভাবনার সিদ্ধান্তের একটা ভুল ব্যাখ্যা দিয়ে খারাপ খারাপ কথা বলতে শুরু করে সেই সময় আমরা যদি তার উপর ক্রোধ করে তাকে কড়া কড়া কথা বলি তাহলে সেই ব্যক্তি সেই তার তার ক্রোধ কমে না তারও হৃদয় পাল্টা ক্রোধ জাগে এবং সে চিরতরে ভক্তি থেকে দূরে চলে যায় আমাদের জানতে হবে যে অনেক সময় অনেক মানুষ মায়াবাদীদের কাছে ভুল কথা শুনে ভ্রবিত হয়ে আছে সেই জন্য তারা ভক্তি সম্বন্ধে এরকম কথা বলছে তারা হয়তো বিরুদ্ধে নয় সেই জন্য আমাদের উচিত কি তাদের হৃদয় যে মায়াবাদের বীজ যে অজ্ঞানের যে বীজ রয়েছে সেইটাকে ভস্মীভূত করা বুদ্ধির দ্বারা তর্কের দ্বারা তার হৃদয়ের সেই পাপ বীজটাকে নষ্ট করতে হবে এইটা হচ্ছে প্রচার কার্যে ক্রোধের ব্যবহার ঠিক যেমন চৈতন্য মহাপ্রভু দেখুন জগাই মাধের পর ক্রোধ প্রকাশ করলেও তাদের শরীরটাকে নাশ করেননি নিত্যানন্দ প্রভু তাকে সেই কথা বলাতে চৈতন্য মহাপ্রভু তাদের হৃদয়ের পাপ বীজকে নষ্ট করেছিলেন ফলে ওই দুর্বৃত্ত জগাই মাধায় মুহূর্তের মধ্যে পরম ভাগবতে পরিণত হয়েছিল আমাদেরও চৈতন্য মহাপ্রভু শিক্ষাটাকে সম্পূর্ণ নেওয়া উচিত খালি মহাপ্রভু ক্রোধ প্রদর্শন করেছে ফলে আমরা একটা লাইসেন্স পেয়ে গেছি অবক্তাদেরকে ভয় দেখি এবার এটা আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে প্রত্যেকের হৃদয় থেকে ক্রোধের মাধ্যমে তাদের খারাপ বীজটাকে নষ্ট করে তাদেরকেও ভক্তে পরিণত করা যদি এইটা করতে পারেন তাহলে ক্রোধের বেগকে কৃষ্ণ সেবায় ব্যবহার করা হয় নচেত আমাদের কখনোই উচিত নয় ক্রোধকে ব্যবহার করা কারণ ব্যবহার করতে গিয়ে সবার আগে আমার মনে যে কৃষ্ণ ভাবনা সেটাই নষ্ট হয়ে যাবে তাহলে স্মর্তব্য সতত বিষ্ণু বিস্মর্তব্য নকর হিচিত এই নীতিটা লঙ্ঘিত হবে তাহলে সেই ক্ষেত্রে অন্য কোনো নীতির কোনো গুরুত্ব থাকেই না এরপর আমরা আলোচনা করব। বাকি তিনটি বেগ জিউভা উদর আর উপস্থ ছিল ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর এই তিনটিকে বলেছেন দৈহিক বেগ এদের মধ্যে প্রথম হচ্ছে জিউভা তারপর হচ্ছে উদর দেখুন জিউভার বেগ এত প্রবল হয় একটা সাধারণ উদাহরণ মানুষ জেনে শুনে বাইরে খেতে বাধ্য সব মানুষ জানে যে বাইরে হাইজিন নয় জিনিসের মধ্যে নোংরা রয়েছে অনেক কিছু রয়েছে সব জেনে শুনেও মানুষ কিন্তু এত লোভ লাগে সে বাইরে গিয়ে খেতে বাধ্য হয় এমনকি ভক্তিজীবন অনুশীলন করার পর ভক্তদেরকেও দেখা যায় অনেক সময় এই জিহভার বেগের তাড়নায় তারা অভক্তদের তৈরি করা রন্ধন করা জিনিসগুলিকে তারা গ্রহণ করছে এইভাবে যখন আমরা জিহভার বেগকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি না তখন জিহভা খালি সব বিভিন্ন জায়গাতে বিভিন্ন বস্তু খেয়েই বেড়ায় তাই নয় এরকম অতিরিক্ত যোগ গ্রহণের ফলে উদরের বেগও বেড়ে যায় উদর স্বাভাবিকভাবে যতটুকু খেতে চাইতো অতিরিক্ত খেতে গিয়ে উদরও কিন্তু তখন অপ্রয়োজনীয়ভাবে ক্ষুদাকে বৃদ্ধি করে ফলে মানুষ স্থূলতায় ভোগে এবং আরও হাজারো রকমের তাদের হজমের প্রবলেম হয় যার জন্য তাকে মোটা টাকা খরচ করে তাকে চিকিৎসা করাতে হয় একজন মিশরীয় দার্শনিক বলেছিলেন একজন প্রাচীন মিশরীয় দার্শনিক বলছেন যে একজন মানুষ যতটা আহার করে তার তিন ভাগের এক ভাগ তার শরীর গঠনের কাজে লাগে বাকি দুই ভাগ ডাক্তারকে বড়লোক করে অর্থাৎ বাকি দুই ভাগের জন্য তার রোগ হয় এবং তার ডাক্তারকে দেখাতে হয় এবং ডাক্তারের তাতে লাভ হয় পূর্বে মানুষের জিভার বেগ বা উদরের বেগ কিন্তু এত অনিয়ন্ত্রিত ছিল না কারণ মানুষকে পূর্বে খাদ্যের উপাদান বাজার থেকে সংগ্রহ করতে হতো হয় নিজেকে চাষ করতে হতো বা উপাদান সংগ্রহ করে তারপর নিজেকে খাদ্য প্রস্তুত করতে হতো সেই জন্য খাদ্যের একটা গুরুত্ব ছিল কিন্তু বর্তমানকালে সব কিছুই যখন বাণিজ্যকরণ হয়ে গেছে তখন যখনই খাদ্যের বাণিজ্যকরণ হয়ে গেছে তখন সামান্য অর্থের বিনিময়ে সহজে যে কোনো খাদ্য পাওয়া যায় আবার সেগুলি বাণিজ্যিক গুরুত্ব বাড়ানোর জন্য অপ্রয়োজনীয়ভাবে সেগুলিকে অতিরিক্ত চটকদার বা মুখরোচক করে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় ফলে মানুষ এক তো নিজের কুঁড়েমির জন্য তা তামসিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে এই আহারগুলোকে গ্রহণ করে আর দুই হচ্ছে লোভের জন্য বা রাজস্বিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে এই খাবারগুলোকে গ্রহণ করে জন্য তার কুঁড়েমির জন্যই হোক আর লোভের জন্যই হোক মানুষ বাধ্য হয় এই রেডিমেড ফুডগুলোকে কিনে খেতে সেই জন্য মানুষের জিউভার আর উদরের বেগ ক্রমাগত বেড়ে চলে কিন্তু সবচেয়ে সমস্যার কথা দেখুন যদি আপনি বেগ দমন করতে নাও চান প্রত্যেকটা মানুষই কিন্তু আবার স্লিম হতে চায় অর্থাৎ রোগা হতে চায় কেউ মোটা হতে চায় না এমন কোনো সমাজ নেই যেখানে মোটা মানুষকে ভালো বলবে সবাই তার দিকে খারাপভাবে তাকায় এবং তার লোকের চাইতে সে নিজে নিজেকে ঘৃণা করে এখন মানুষ জানে যে এই ধরনের ফাস্ট ফুড বাজারের খাবার বা রাস্তায় তৈরি করা খাদ্য এগুলো যত গ্রহণ করা হবে তত তার স্থূলতা বাড়বে রোগ বাড়বে ফলে সে শান্তিতে এগুলোকে গ্রহণ করে সন্তুষ্ট হতে পারে না কারণ রোগের শিকার হয়ে যায় আবার রোগ হবে বলে সেগুলোকে ছেড়েও থাকতে পারে না কারণ তার লোভ আর কুড়েমি তাকে সেই দিকে ধাক্কা দেয় ফলে মানুষের এটা সেই সাপের ছুঁচোগুলার মতো না পুরোপুরি গিলতে পারে না তাকে ফেলতে পারে ফলে মানুষ তখন বুদ্ধি করে অন্য একটা উপায় বার করে মানুষ এমন একটা খাবার তৈরি করে এমন কিছুকে আহার করতে চায় যেগুলো লো ক্যালোরি মানে খাবো তো অনেক বেগ দমন করার কোনো প্রয়োজন নেই জীবেরকে জীবকে আনন্দ দেওয়ার জন্য পেটকে আনন্দ খেয়ে যাও কিন্তু এটা খেলেও কোনো শক্তি পাবে না মুখরোচক কিন্তু শক্তিহীন কিন্তু এটাও দীর্ঘস্থায়ী হয় না কারণ এগুলো বেশি দিন কাজ করে না তারপর একটা কোম্পানি আরেকটা কোম্পানির সঙ্গে তার বাণিজ্যিক দৌড়ে তার থেকে শ্রেষ্ঠ দেখানোর জন্য আরও কিছু তৈরি করে এবং মানুষ নিজেকে ঠিক রাখার জন্য কখনও এটা কখনো এটা কখনো সেইটা গ্রহণ করে দেখা যায় কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না তখন মানুষ ডায়েটিং করে অর্থাৎ ইচ্ছা করে নিজের ক্ষুদাকে চেপে রেখে সে বা কয়েকদিন না খেয়ে বা সামান্য কিছু খেয়ে থাকতে চায় কিন্তু যখন মানুষ এই ডায়েটিং করে সে কি মানসিক দিক দিয়ে শান্ত থাকে কখনও নয় তার জিউভার উদরের বেগ তাকে নিয়ম অনবরত দংশন করতে থাকে এবং সে ভাবে কখন আমি রোগা হওয়ার আগের মতো সব কিছু খেতে পারবো তখন সুযোগ পেলে কিন্তু সে আবার ভোগে লিপ্ত হয়ে যায় অন্তত ভোগে লিপ্ত হওয়ার বাসনা তার মধ্যে সবসময় জেগে থাকে সেই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিভিন্ন রকমের খাদ্যের একটা তালিকা দিয়েছেন যেগুলিকে তিন শ্রেণিতে আমরা ভাগ করতে পারি প্রথমে তিনি তামসিক খাদ্যের কথা বলছেন যেমন যে হচ্ছে খাবার আমিষ আহার নেশা করা এগুলো সব হচ্ছে তামসিক খাদ্য সেখানে তিনি চা কফি চকলেট সব কিছু কথা বলেছেন যেগুলি মানুষের চেতনাকে পতিত করে তামসিক স্তরে নিয়ে যায় তারপর তিনি রাজসিক খাদ্যের কথা বলছেন যেগুলি হচ্ছে অতিরিক্ত টক ঝাল মশলাদার খাবার এগুলি স্ববিবেগের বেগের লক্ষণ এমনকি শেষে তিনি সাত্ত্বিক আহারের কথা বলছেন যেগুলি হচ্ছে দুধ শস্য ফল কিন্তু এগুলো আমাদের কিন্তু জিহার বেগকে বা উদরের বেগকে বাড়াতে পারে সেই জন্য তিনি বলছেন যে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করাই হচ্ছে বেস্ট সমাধান এর চাইতে ভালো সমাধান হয় না প্রসাদ নানা রকমের হয় বহু বৈচিত্র্যময় হয় সুস্বাদু হয় আকর্ষক হয় সৃজনং প্রসাদ গ্রহণ করলে আমাদের মন সন্তুষ্ট হয় জীবভা তৃপ্ত হয় উদারও সন্তুষ্ট হয় তখন কখনোই মানুষ আর এই রকম ধরনের খাবার প্রতি আগ্রহ আগ্রহান্বিত হয় না শিলপ্রভুপাত প্রাথমিক স্তরের ভক্তকে গলা পর্যন্ত খেতে বলেছেন যার বাইরের খাবারের প্রতি আসক্তি রয়েছে কিন্তু একজন সাধক যিনি কৃষ্ণ ভাবনায় উন্নতি করতে চান তার আজীবন প্রচুর পরিমাণে আর সুস্বাদু ভালো ভালো বেছে বেছে প্রসাদ গ্রহণ করা কখনোই উচিত নয় এখন বলবেন শাস্ত্রে বলছেন প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ অবশ্যই তাই তাহলে আমরা যদি প্রসাদ কৃষ্ণই হয় তাহলে বেশি বেশি আহার বা ভালো 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 বেছে বেছে প্রসাদ গ্রহণ করলে ক্ষতি কি আছে আসলে আমাদের বিচার্য বিষয় হচ্ছে যে প্রসাদ গ্রহণে আমাদের কৃষ্ণ স্মরণ হচ্ছে কি হচ্ছে না প্রসাদ তো চিন্ময় কিন্তু আমরা তো চিন্ময় নই প্রসাদ গ্রহণের সময় আমাদের প্রসাদের যে চিন্ময়ত্ব সেই কৃষ্ণ চেতনার দিকে যদি আমাদের মন না থাকে আমরা যদি সেটার স্বাদ গন্ধ আর সেটার উপাদানের দিকে যদি আমাদের নজর থাকে তাহলে প্রসাদ গ্রহণ করেও আমাদের কিন্তু চেতনার উন্নতি হয় না যদিও প্রসাদ গ্রহণ করার জন্য আমাদের উন্নতি হয় পাপ মুক্তি হয় কিন্তু যে চেতনার উন্নতি চাইছি সেইটা আমাদের কখনোই হয় না সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সদস্য ঠাকুর এটাও বলছেন যে কেবল সুস্বাদু বলে বেশি বেশি প্রসাদ খাওয়া ভালো নয় অথবা অনেক সময় গৃহস্থরা যেটা করে যে বাড়িতে নিজের কথা ভেবে যে আজকে এইটা খেতে ভালো লাগছে এই এই জিনিস রান্না করে ভোগ লাগায় এটা ঠিক আছে এটা প্রাথমিক স্তরে ঠিক আছে কিন্তু চিরকাল এই ধরনের প্র্যাকটিস করে যাওয়াটাও কিন্তু ইন্দ্রীয় তর্পণেরই এক ধরনের লক্ষণ সেই জন্য ছিল চৈতন্য চৈতন্য চৈতন্যিত থেকে উক্তি তুলছেন যে জিউভার লালসায় ইতি উতি ধায় সৃষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় যে ব্যক্তি ভালো ভালো প্রসাদের জন্য বিভিন্ন প্রোগ্রামে ছুটে বেড়ায় সে কৃষ্ণের জন্য ছুটছে না সে জিভার লালসায় ছুটছে দেখে মনে হচ্ছে ভক্তি করছে কিন্তু আসলে সে জিউভার বেগের দ্বারা তাড়িত সে অবশেষে কৃষ্ণকে পায় না চৈতন্য মহাপ্রভু দেখবেন বহুবার বহু ভক্তকে ধামে বা অন্যান্য স্থানে নিজে বসিয়ে ভালো ভালো পদ খাইয়েছেন আবার সেই চৈতন্য মহাপ্রভুরই একজন ভক্ত তিনি জগদানন্দ পণ্ডিত এখানে বলছেন যে ভালো না খাইবে আর ভালো না করিবে তো কথাটা কেন কন্ট্রাডিক্টারি আমরা কখন ভালো ভালো খাবো চৈতন্য মহাপ্রভু কখন ভক্তদেরকে খাওয়াতেন যখন আমরা বৈষ্ণব একত্রিত হয়ে কোনো ভগবানের বিশেষ লীলা উদযাপন করছি কোনো বিশেষ উৎসব কোনো বিশেষ কোনো বৈষ্ণবের তীরভাব তিথি সেই দিন সেই লীলাকে স্মরণ করার জন্য আমরা সেদিন ভালো ভালো ভোজের আয়োজন করি যাতে কৃষ্ণকে আরও সন্তুষ্ট করা যায় এবং সেইগুলি গ্রহণের সময়ও কিন্তু আমরা কৃষ্ণের সেই বিশেষ লীলা বা সেই দিন সেই বৈষ্ণবের আবির্ভাব বা তিরোভাবে বিশেষ লীলাকে আমরা স্মরণ করার জন্য সেই দিন মহোৎসব করি কিন্তু কেবলমাত্র খেতে ভালো লাগবে বলে প্রত্যেক দিন বহরিভোজ করা মহাপ্রভুর উদাহরণ দিয়ে ঠিক নয় সেই জন্য জগদানন্দ পণ্ডিত বলছেন যে ভালো না খাইবে আর ভালো না পড়বে সবসময় নিজের কথা ভেবে ভালো খাওয়া উচিত নয় শিলপ্রভুবাদ পরবর্তীকালে এই উপদেশামৃততেও কিন্তু বৈষ্ণব তিথিতে উপবাসের কথা বলছেন একাদশী তিথিতে উপবাসের কথা বলছেন এই উপবাস কিন্তু অনেকটাই আমাদের কৃষ্ণ ভাবনার জন্য অনুকূল আসলে উপবাসের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদের সমস্ত চিন্তা ভাবনা সমস্ত মানসিকতাকে একমুখী রাখা অর্থাৎ কৃষ্ণ কেন্দ্রিক করে রাখা এই উপবাসের মাধ্যমে আমরা এটা প্রকাশ করি যে সেই দিন কৃষ্ণের সেই যে বিশেষ লীলা বা সেই বিশেষ তিথিতে আমরা সেইটাকে সেইটাকে সম্মান করে আমরা আহার নিদ্রার মতো যে কোনো জাগতিক কাজকে ত্যাগ করতে পারি কিন্তু যদি আমরা এরকম উপবাস যদি শাস্ত্রের কথা মেনে কেবলমাত্র শাস্ত্র বলেছে বলে করতে শুরু করি আর কৃষ্ণ স্মরণ যদি আমাদের না হয় তাহলে সেই উপবাসে কোনো ফল হয় না উপবাস করে যদি আমরা এটা উপলব্ধি করি যে উপবাস করছি আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সেই সময়টা আমরা কৃষ্ণ কথা চিন্তা করব সেই কারণে তবে ঠিক কিন্তু এই রকম দৈন্যতার ভাব না রেখে আমরা যদি জোর করে শাস্ত্র কথা বলেছে বলে করা করা উচিত বলে কৃষ্ণ ভাবনাকে বাদ দিয়ে যদি উপবাস করি তাহলে সারাদিন আমরা উপবাস করার সময় আমাদের মন কিন্তু কৃষ্ণে নিবিষ্ট থাকে না মন কি করে মন যেহেতু আমি আহার পাচ্ছি না সেই জন্য অন্য কোনো কিছু সন্তুষ্টি খোঁজে ফলে সে খোঁজ করে কোন কোন ভক্ত উপবাস করছে না এবং তারপর মনে মনে বা সরাসরি তাদেরকে বলে বা মনে মনে এইটা ভাবে যে দেখো দেখো আমি কত বড় ভক্ত উপবাস করছি এরা উপবাস করতে পারিনি আর এত বড় বড় কথা বলে এইভাবে আমরা সারাদিন লোকের দোষ দর্শন করে বেড়াই ফলে আমাদের দেহ তো উপবাস করে কিন্তু মন কিন্তু পরনিন্দায় ব্যস্ত থাকে অর্থাৎ দেহ ফাস্টিং করে আর মন ফিস্টিং করে শরীরে ফাস্ট চলে মনে মনে ফিস্ট চলে এটা ঠিক নয় অ্যাকচুয়ালি আমরা যখন উপবাস করতে যাই তখন আমাদের কষ্ট হয় কষ্ট হওয়াটা স্বাভাবিক কারণ আমাদের উদরের বেগ জিউভার বেগ আমাদেরকে কষ্ট দেয় কিন্তু সেই সময় প্রকৃত সেই দিনের যে মাহাত্ম যে কৃষ্ণলীলা সেই ভক্ত সঙ্গে কৃষ্ণলীলাতে যখনই আমরা মনোনিবেশ করি তখন আমাদের মন থেকে ক্ষুধা তৃষ্ণা আপনি থেকেই দূর হয়ে যায় শিরজ সুখদেব গোস্বামীর সামনে পরীক্ষিত মহারাজ বলছেন না যে আপনার কাছ মুখ থেকে যখনই আমি ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা মহিমা শ্রবণ করতে শুরু করেছি আমি এই যে প্রয়োপবেশনে আছি কিন্তু আমাকে ক্ষুধা তৃষ্ণা কোনোভাবে বিরক্ত করতে পারছে না আমি আমার মন সম্পূর্ণরূপে সন্তুষ্ট সুতরাং আপনি নিশ্চিন্তে আমার কাছে অনবরত কৃষ্ণের কথা কৃষ্ণের গুণগান করেছেন তো সেই জন্য আমাদের প্রকৃত উপায় উপবাস করা উচিত যেভাবে উপবাস করলে আমাদের শরীরে একটু তো তপস্যার ক্লেশ হয় কিন্তু আমাদের মন কৃষ্ণ ভবনায় সন্তুষ্ট থাকে এবং কারুর চরণে অপরাধ হয় না এই জন্যে একাদশী ব্রততে উপবাসের প্রচলন বেশিরভাগ ভক্ত একাদশীকে কয়েকটা শস্য দানার বলে মনে করে যে একাদশীতে এই এই জিনিসগুলো না খেলে আমার একাদশী হয়ে যায় কিন্তু একাদশীর মূল লক্ষ্য আহার শুদ্ধি নয় এইভাবে যারা একাদশী কথা মানেন সেটা খালি আহার শুদ্ধি হয় একাদশীতে পাব বীজ আমাদের মধ্যে আসে না কিন্তু একাদশীর মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণ স্মরণ করা অধিক অধিক কৃষ্ণ স্মরণ করা সেই জন্য আমাদের উপবাস করা সম্ভব হোক বা না হোক উপবাস বিভিন্ন স্তরে হয় নির্জলা উপবাস হয় জল খেয়ে উপবাস হয় শরবতের মাধ্যমে ফলের রস খেয়ে উপবাস হয় বিভিন্নভাবে শরীরকে সুস্থ রেখে উপবাস করা যায় উপবাস কিভাবে করছি সেইটাকে অতটা গুরুত্ব না দিয়ে আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে আমাদের মনে কৃষ্ণ ভাবনা আসছে কিনা আর তাছাড়া আমরা উপবাসের দিনে আমাদের প্রসাদের বাজবিচার করা উচিত নয় তাই যে সমস্ত ব্যক্তিরা তপস্যার দ্বারা জিহভার বেগ নিয়ন্ত্রণের জন্য উপবাস করে যারা নিজেকে রোগা দেখানোর জন্য ডায়েটিং করে তাদেরই উপবাসে প্রচণ্ড ক্লেশ হয় তাতে কখনো বেগ দমন হয় না কিন্তু যে কৃষ্ণ সেবার জন্য উপবাস করে কৃষ্ণের চিন্তাভাবনা করার জন্য অধিক সময় বের করে উপবাস করে তার অটোমেটিক্যালি জিউভা সেখানে দমন হয় কিন্তু আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কতবার প্রসাদ গ্রহণ করছি দিনে এটাও বিচারে বিচারণীয় চৈতন্য মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তার পরিচয় হলো তখন সার্বভৌম ভট্টাচার্যের জন্য তিনি দ্বিতীয় দিন আরতির পর তিনি কিছু প্রসাদ নিয়ে এসেছিলেন নিয়ে এসে সার্বভৌমকের বাড়িতে গিয়ে দিয়েছেন তখন সার্বভৌম ভট্টাচার্যের সেদিন ঘুমতে উঠতে দেরি হয়েছিল মহাপ্রভু তাকে ঘুম থেকে উঠিয়ে যেই প্রসাদ দিয়েছেন আর সার্বভৌম মুখে সেই প্রসাদ দেখে খেয়ে ফেলেছে মহাপ্রভু যে কি তুমি তো এত বড় পণ্ডিত ব্রাহ্মণ তুমি তুমি কোনো শৌচক্রিয়া করনি স্নান করো তিলক শিখাবন্ধন না করে গায়ত্রী না করে কি করে খেলে তখন উনি একটা শ্লোক তুলে বলছেন যে মাত্রে বক্তব্য যে ভগবানের প্রসাদ এতটাই চিন্ময় পাওয়া মাত্র খেয়ে নেওয়া উচিত তবে হৃদয়ে ভগবানের প্রেম জেগে ওঠে চৈতন্য মহাপ্রু খুব সন্তুষ্ট হয়েছিল এইটা দিয়ে অনেক উদাহরণ দিয়ে এটা বলার চেষ্টা করে যে ওই জন্য আমাদের প্রসাদ সবসময় যখনই সামনে প্রসাদ দেখবে খেয়ে যাও খেয়ে যাও কিন্তু এই বাহানাতে আমরা যদি সবসময় প্রসাদ খেতে থাকি আমাদের জিউভার বেগ আর উদরের বেগ কিন্তু বেড়ে যাবে বলে তারা মহাপ্রভু কেন সন্তুষ্ট হয়েছিলেন অ্যাকচুয়ালি মহাপ্রভু সন্তুষ্ট অন্য কারণে ছিল অ্যাকচুয়ালি সার্বভৌম ভট্টাচার্য ছিল প্রবল মায়াবাদী সে ভগবানের রূপে বিশ্বাসী ছিল না প্রসাদের শ্রদ্ধা তো দূর রকম একজন মায়াবাদী ব্যক্তি যে সব কিছু নিয়ম পালন করতো কঠোরভাবে সে যখন সেই সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের প্রসাদকে চিন্ময় বলে গ্রহণ করছে সেইটা দেখে মহাপ্রভু আনন্দিত হয়েছে যদি মহাপ্রভু সবসময় প্রসাদ গ্রহণেই আনন্দ পেতেন তাহলে তিনি রঘুনাথ দাস গোস্বামীর প্রসাদ প্রসাদ যখন সংকুচিত করেছিলেন তাতে তিনি সন্তুষ্ট হতেন না আর আমরা দিনে কতবার আহার করছি সেটা অনেকটা আমাদের ক্ষুধার উপরেও নির্ভরশীল এখন ক্ষুধা দুই রকমের হয় একটা হচ্ছে প্রকৃত ক্ষুধা যেটা হচ্ছে আমাদের বয়স অনুসারে স্ত্রী না পুরুষ সেই অনুসারে আমাদের কর্ম অনুসারে শরীর সুস্থ বা অসুস্থ এই সমস্ত কিছু অনুসারে আমাদের এই ক্ষুধা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে আর এটাকে পূরণ করা একটা কর্তব্য এটা জরুরি সেই ক্ষুধা অনুসারে আমরা দিনে দুবার চারবার তিনবার খেয়ে থাকি কিন্তু উদরের বেগের দ্বারা তাড়িত হওয়ার জন্য আমাদের প্রকৃত ক্ষুধা যতবার না হয় তার চাইতে বহুবার ছদ্ম ক্ষুধা হয় কোনো বিশেষ জিনিস খাওয়ার জন্য আমাদের খিদে পায় সময় কাটার জন্য খিদে পায় কোনো কিছু ভালো না লাগলে মনোরঞ্জনের জন্য খেতে পায় এখন তো মানুষ বোর না হওয়ার জন্য খেতে পায় দেখবেন মানুষ যখন কোনো জায়গায় কোনো নাটক সিনেমা দেখতে যায় তখন জিনিসটা দেখে কম খায় বেশি কি ট্রেনে বাসে কোনো কোথাও যাওয়ার জন্য যখনই চাপে চাপা মাত্র তাদের খাওয়া শুরু হয়ে যায় তাদের এমন নয় যে খিদে পেয়েছে সেটা কেবলমাত্র ক্ষুধা তো ঠিক সেরকম আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি ক্ষুধার বশবর্তী হয়ে যাই তাহলে আমরা উদরের বেগের দ্বারা তাড়িত হব এবং এইরকম অতিরিক্ত আহার করতে থাকলে আমাদের মেদ বৃদ্ধি পাবে আমাদের নিদ্রা বৃদ্ধি পাবে আমাদের লোভ বৃদ্ধি পাবে ফলে আমাদের চেতনা রাজসিক আর তামসিক স্তরে পতিত হয়ে যাবে আর এই ধরনের চেতনা কৃষ্ণ ভাবনার জন্য অনুকূল নয় সেই জন্য জিহ্বা আর উদরের বেগকে দমন করতে গেলে আমাদের তিনটি জিনিসে লক্ষ্য রাখতে হবে এক হচ্ছে কেবলমাত্র কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা কৃষ্ণপ্রসাদ ছাড়া অন্য কিছু না খাওয়া তাহলে জিহ্বা মুখরোচক জিনিসের দিকে যাবে না দুই হচ্ছে যতটুকু প্রকৃত প্রয়োজন ততটুকুই গ্রহণ করা যতটুকু খেলে আমার ক্ষুধা কমে যায় ততটুকুই আমার গ্রহণ করা আর তিন হচ্ছে নির্দিষ্ট সময়ে আর দিনে কয়েকটি নির্দিষ্ট নির্দিষ্টবারই গ্রহণ করা উচিত দুবার কি তিনবার কি চারবার এবং সেটাও নির্দিষ্ট সময়ে সারা দিন ধরে যখন তখন মতো খেয়ে গেলে পরে কিন্তু কৃষ্ণপ্রসাদ খেয়েও আমাদের জিউভার বেগ কিন্তু দমন হবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে জিউভা, উদর আর উপস্থ এই যে তিনটে দৈহিক বেগ এই তিনটে অঙ্গ একই স্বরললেখায় অবস্থান করে সেই জন্য এরা একজন আরেকজনকে প্রভাবিত করে এখন একই স্বর থাকলে অনেকের মনে হতে পারে এটা আবার কীরকম এক স্বরললেখায় যে জিউ ভাব উদার উপস্থিতি থেকেও যায় তাহলে কি এটা এটার সঙ্গে যোগাযোগ কোথায় আমাদের সমস্ত বেগ তো মনে হয় মনের মধ্যে তো বেগগুলো উৎপন্ন হয় তাহলে এদের কি যোগাযোগ তা যোগাযোগ একটা আছে দেখুন একটা উদাহরণ দিলে বুঝবেন অনেক সময় দেখবেন রাত্রেবেলায় যখন কেউ পড়তে বসে এমনকি ভক্তরাও যখন রাত্রেবেলায় জব করতে বসি আমরা যদি শুয়ে পড়ি শুয়ে শুয়ে জব করতে থাকি শুয়ে শুয়ে কোনো গ্রন্থ পড়তে থাকি তাহলে হাই ওঠে এবং ঘুম চলে আসে অর্থাৎ আমাদের শারীরিক যে ভঙ্গিমা আমরা কিভাবে বসছি কিভাবে শুচি তার উপর একটা প্রভাব বিস্তার করে সেই জন্য উনি বলছেন যে জিউভার বেগ যদি দমন না করতে পারি তাহলে জিউভার সঙ্গে সঙ্গে উদর আর উপস্থের বেগকেও আমরা দমন করতে পারবো না অ্যাকচুয়ালি জিহভা হচ্ছে প্রথম সেই বেগটা যদি নিয়ন্ত্রিত না করা যায় তাহলে আর কোনো বেগই নিয়ন্ত্রিত হয় না সেই জন্য ভক্তিবিনো ঠাকুর প্রসাদ গ্রহণের মন্ত্রে বলছেন না যে শরীর অবিদ্যা জাল জরেন্দ্রীয় কাল জীবে ফেলে বিষয় সাহা করে আমরা এর পূর্বে এই সব আলোচনা করেছি যে শরীর কিভাবে খালি অবিদ্যাই নয় সে আমাদেরকে ভোগের মধ্যে যে ফেলেছে এবং আমাদের প্রকৃত পরিচয় ভুলিয়ে দিয়েছে তাই নয় আমরা যে ভুলে গেছি সেই কথাটাও ভুলিয়ে দিয়েছে ফলে আমরা নিজেকে খোঁজার চেষ্টাই করি যে শরীর হচ্ছে অবিদ্যার জাল জরেন্দ্রীয় কাল জরেন্দ্রীয় তার উপর আবার আমাদেরকে আরও ঢাকা আমরা তো নিজেরা এই জগৎ থেকে বেরাতে চাইছি না জর তার উপর আমাদেরকে টেনে নেওয়া এইভাবে জীবকে ফেলে বিষয় সাহা করে আর তাদের সবার মধ্যে আরও বেশি শক্তিশালী হচ্ছে জীব জীব ভাওয়ী লোভময় সুদুরমতি জীব অত্যন্ত লোভময় অত্যন্ত সুদুরমতি সুতরাং এর বেগকে দমন করা সবচেয়ে কঠিন ব্যাপার সেই জন্য আমাদেরকে ভগবান কী দিচ্ছেন স্বপ্রসাদ অন্ন দিচ্ছেন কোনো রকমের আহার দিয়ে কোনো কিছু দিয়ে এই জুবভাগে কন্ট্রোল করা যায় না যখনই আমরা ভগবানের অধরামৃত বা প্রসাদ গ্রহণ করি সেই প্রসাদ গ্রহণ করলে পরে কি হয় না আমরা পুষ্টি পাই একই সঙ্গে মন শান্ত হয় সেই জন্য ঈশপনিষদের প্রথম মন্ত্রী ঈশাবাস্য শ্লোকে আমরা আলোচনা করেছিলাম যে অন্যান্য ধর্ম বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ অনেক সময় এই আহার্যের জন্য ভগবানকে ধন্যবাদ দেয় ঈশ্বরকে ধন্যবাদ দেয় যে আমাকে এই ধরনের আহার্য দিয়েছেন তার জন্য ধন্যবাদ কিন্তু এই ধন্যবাদ পশু স্তরের কারণ ভগবান পশুদেরকেও তো আহার দেয় আমরা খালি আহার্যের জন্য তাকে ধন্যবাদ দিতে পারি না আমরা তাকে ধন্যবাদ দিতে পারি আপনি কেবল আহারই দেননি সব প্রসাদ অন্য দিলাম ভাই আপনি নিজের প্রসাদ দিচ্ছেন এই প্রসাদ পেয়ে আমার খালি উদর শান্ত হচ্ছে না এবং সাময়িক বেগ নিয়ন্ত্রণ হচ্ছে আমরা চিরতরে আমার জিউভার বেগকে আমি জয় করতে পারছি আর জিউভার বেগকে যখনই আমি জয় করতে পারবো উদর উপস্থের বেগ অন্যান্য বেগগুলো কিন্তু তারা শান্ত হয়ে যাবে কারণ জিউবা ভোগবিলাসে মত্ত হলে সেই জিউভার মানসিকতা সারা শরীরে ছড়িয়ে যায় জিউবা যখন কন্ট্রোলে থাকে তখন শরীরও কন্ট্রোলে থাকে শরীরও শান্ত থাকে তাই সহজে নিয়ন্ত্রণ হয় সেই জন্য আমাদের সেই জিউভার বেগকে দমন করে উদরকে খাদ্য তো দিতে হবে কিন্তু সেই শক্তির দ্বারা চালিত আমরা কি করব। রাধা কৃষ্ণ এটা খালি যেমন তেমন বলা হয়নি আমাদের এই সমস্ত শক্তিকে ব্যবহার করতে হবে কৃষ্ণ নাম প্রচারে কৃষ্ণর গুণমহিমা কীর্তনে আর সেটা করার জন্য কি চাই প্রেমে ডাকো চৈতন্য নী তাই চৈতন্য মহাপ্রভা নিত্যানন্দপুর কৃপা ছাড়া এটি অসম্ভব ব্যাপার তো দেখুন এত গুড় বৈষ্ণব আচার্যরা একটা ছোট্ট প্রসাদ গ্রহণের মন্ত্রের মধ্যে লিখে আমাদেরকে কত সহজভাবে জিহা আর উদরের বেগকে নিয়ন্ত্রণ করা শেখাচ্ছেন আমাদের সেখানে কোনো তপস্যা নেই কোনো কিছু নেই মাত্র আমরা যখনই প্রসাদ গ্রহণ করব। এবং আমাদের অবশ্যই মানসিকতা ঠিক রাখবো তখন আপনি আপ জিহা আর উদরের বেগ কন্ট্রোল হয়ে যাবে এরপর সবশেষে আসছে উপস্থের বেগ অর্থাৎ যৌন সঙ্গমের প্রবল ইচ্ছা এখন এই আলোচনাটা যখনই করা হয় তখন অনেকেরই মনে হয় যৌনতা মানুষের একটা মানবীয় বৃত্তি সেটাকে শাস্ত্র জোর করে কৃত্রিমভাবে বিভিন্ন রকমের দার্শনিক কথা বলে বাধা দেওয়ার চেষ্টা করে শাস্ত্র আমাদের এইটাকে সবসময় খারাপ দেখে এটাতে খারাপের কি আছে বর্তমান মানুষ বেশি এটাই আলোচনা করে তখন মনে হয় যে শাস্ত্র মানুষের ব্যক্তিগত জীবনে বেশি নাক গলাচ্ছে শাস্ত্র অনধিকার চর্চা করছে একজন সাংবাদিক বিদেশে ছিল প্রভাদকে এরকম প্রশ্ন করছেন আজ থেকে চল্লিশ বছর আগে বলছেন যে আপনাদের আপনাদের সম্প্রদায়ে আপনারা কি স্ত্রী পুরুষের মেলামেশাটাকে এটাকে এত খারাপ কেন ধরেন এটাকে তো খারাপ চোখে কেন ধরেন এটার বিরুদ্ধে কেন প্রবাদ বলছে না না আমরা এটার বিরুদ্ধে নই এটার বিরুদ্ধে হলে পরে আমাদের এখানে ভক্ত সন্তান উৎপন্ন হবে কী করে আমরা কখনও তা বলি না কিন্তু আমরা বলি যে স্ত্রী এবং পুরুষ কেবলমাত্র ভক্ত সন্তান জন্ম দেবে তাদেরকে কৃষ্ণ প্রচারে ব্যবহার করবে সেই কথা ভেবে তারা ভদ্রলোকের মতো বিবাহিত হয়ে তারা প্রজনন করবে সন্তানের জন্ম দেবে যদি সেটা না করে কেবল কাজটিতে প্রক্রিয়াটিতে তারা যদি আসক্ত থাকে তাহলে সারাদিন তার মাথায় সেইটার সুযোগ খুঁজতে থাকে সাধারণ মানুষ যেমন চব্বিশ ঘন্টা মাথায় চলে যে কিভাবে আমি আরও এইভাবে আনন্দ পাবো ফলে সে সারাদিন তারই সাধন জুটাতে ব্যস্ত থাকে সেই রকম মন সবসময় অশান্ত সেই রকম অশান্ত মন কখনোই কৃষ্ণে অবিনিবিষ্ট হয় না তাই বর্তমান সমাজ সবসময় প্রতিটা বিষয়ে প্রয়োজনে অপ্রয়োজনে সব বিষয়ে কৃত্রিমভাবে যৌনতাকে ফোকাস করে তার ফলে কী হয়েছে বর্তমান সমাজে এই যৌনতা খুব সহজলভ্য হয়ে গেছে খুব সহজ আলোচনার বিষয় হয়ে গেছে গুরুত্বহীন হয়ে গেছে এবং মানুষের কাছে এটা কেবলমাত্র একটা দৈহিক ক্রিয়া একটা আনন্দ পাওয়ার জন্য দৈহিক ক্রিয়া আছে সবসময়ই কৃত্রিমভাবে নিজেকে উত্তপ্ত করে চলেছে সেই জন্য বর্তমান সমাজে স্ত্রী পুরুষের পারস্পরিক সম্পর্ক মর্যাদাপূর্ণ নয় কেবলমাত্র একটা ইচ্ছা পূরণের তাদের সম্পর্ক কোনো সম্মানীয় নয় কেবল প্রয়োজনের জন্য তাদের এই সম্পর্কটা সেই জন্য এটা অনেকটা বেশাবৃত্তি স্তরে চলে গেছে সেই জন্য সাধারণ মানুষ আজকাল বলে যারা একটু ইন্টেলেকচুয়াল বুদ্ধিমান তারা বলে ম্যারেজ ইজ আ লিগাল প্রস্টিটিউশন বিবাহটা হচ্ছে একটা বৈধ বেশ্যাবৃত্তি যৌনতার কারণে যে অসুবিধাটা হচ্ছে সেই জন্য যৌনতাকে বন্ধ করে এরা বিবাহকে তুলে দিয়ে যৌনতাকে আরও প্রশ্রয় দেয় সেই জন্য এই ধরনের দার্শনিক কথায় কোনো লাভ হয় না অ্যাকচুয়াল শাস্ত্রের দৃষ্টিতে কাম একটা নব জীবন সৃষ্টির উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একমাত্র মানব জীবনেই একজন জীবাত্মা যখন সে মানব দেহ পায় তখনই সে সঠিকভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করে বন্ধন মুক্ত হতে পারে এটা কোনো পশু পারে না তাই কাম হচ্ছে একটা জীবাত্মাকে মানব জীবন দেওয়ার একটা সুন্দর উপায় সেই জন্য মানব জীবনের কাম অত্যন্ত গুরুত্বপূর্ণ গুজ্জ মর্যাদাপূর্ণ এটি মানুষকে ব্রহ্মা বা প্রজাপতির প্রতিনিধির মর্যাদা প্রদান করে সেই জন্য স্বাস্থ্যে কাম ঘৃণ্যও নয় সেটি অপরাধও নয় এটি নিয়ন্ত্রিত মর্যাদাপূর্ণ উদযাপনযোগ্য এবং বিশেষভাবে উপভোগ্য সর্বোপরি এটিকে ভালো প্রজা বা ভক্ত উৎপাদনের জন্য কৃষ্ণ সেবায় ব্যবহার করা যায় আর এইভাবে আমাদের কৃত্রিমভাবে উপস্থের বেগকে দমন করতে হয় না আমরা কৃষ্ণ সেবায় ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই কামের বেগকেও জয় করতে পারি এখন এই বেগের ব্যাপারে যেহেতু আলোচনা হচ্ছে এই প্রসঙ্গে একটা কথা খুব জরুরি অনেক সময় অনেক মানুষ অভিযোগ করে যে ইস্কনে অনেক সময় বিলাসের আধিক্য দেখা যায় যারা কৃষ্ণ কৃষ্ণভাবান্বিত আন্দোলনের সঙ্গে যুক্ত তারা সবসময় বিলাসের মধ্যে যুক্ত থাকে এতে আমাদের বেগের দমন হচ্ছে না বেগ বাড়ছে অনেক সময় ভক্তরাও জিজ্ঞেস করে যে প্রসাদ তো আমরা শুনেছি অনেক রকমের হয় রাজস্বিক প্রসাদ সাত্বিক প্রসাদ তাহলে আমাদের কোন প্রসাদকে গ্রহণ করা উচিত কোন প্রসাদ গ্রহণ করা উচিত নয় আবার আমরা এটাও শুনি প্রসাদের মধ্যে বাজবিচার করা উচিত না সেই প্রসঙ্গে আমরা একটু আলোচনা করতে পারি যেমন দেখুন আমাদের মন্দিরে অনেক সময় কেক পিজা পাস্তা চাউমিন এই সমস্ত কিছু প্রসাদ রূপে পাওয়া যায় অনেক মানুষ আছে যারা এইরকম প্রসাদ দেখলে এটাকে অদ্ভুত বলে ভাবে ভাবে যে এটা অমর্যাদা ব্যঞ্জন এইগুলো কি করে প্রসাদ হতে পারে কারণ তারা শৈশব থেকে প্রসাদ হিসেবে হাত পেতে হয়তো একটু খিচুড়ি পেয়েছে একটু পায়েস একটু প্যাড়া মিষ্টি সন্দেশ এই সমস্ত জিনিসকেই তারা প্রসাদ রূপে দেখতে অভ্যস্ত সেই জন্য তারা যখন যেটা দেখেনি সেটাকে যখন দেখতে পায় সেটাকে তারা প্রসাদ রূপে গণ্য করতে চায় না কিন্তু মনে রাখতে হবে প্রসাদ কোনো একটি বিশেষ সম্প্রদায় বা একটি বিশেষ সংস্কৃতিতে সীমাবদ্ধ নয় প্রত্যেকটা মানুষই যে সংস্কৃতিতে বড় হয়েছে যে জীবনশৈলীতে সে জীবনযাপন করে সেইখানে তাদের যে স্বাভাবিক পদার্থ অবশ্যই সেটা সাত্বিক হতে হবে সেটা মুক্ত হতে হবে সেটা কখনোই কোনো অমেধ্য বস্তু হবে না তো সেইটি তারা ভগবানকে অর্পণ করতে পারে যে কোনো সাত্বিক বস্তু যেটা যেটা তারা গ্রহণে অভ্যস্ত তাদের শরীর অনুসারে সেই সাত্বিক বস্তুই তারা ভগবানকে অর্পণ করে সেটাকে প্রসাদ রূপে পেতেই পারে সেই জন্য পাশ্চাত্যের ভক্তরা খুব সহজে নিরামিষ কেক তৈরি করে তারা কৃষ্ণকে অর্পণ করতে পারে ইতালির ভক্তরা পিজা পাস্তা এই সমস্ত প্রদান করতে পারে চিরের ভক্তরা মাঞ্চুরিয়ান চাউমিন এই সমস্ত ভোগ ভগবানকে অর্পণ করতে পারে কারণ তারা সেই সমস্ত আহারে অভ্যস্ত সেটা তাদের কাছে স্বাভাবিক খাদ্য সেই জন্য এমনকি ভারতেও দেখবেন উত্তর ভারতের মানুষেরা আলুর পরোটা খেতে পছন্দ করে সারা সেই সেই ধরনের প্রসাদ তৈরি করে দক্ষিণ ভারতে গেলে পরে আপনি ইডলি দোসার প্রসাদ পাবেন সেগুলি প্রসাদ সুতরাং আমাদের এই বিভিন্ন রকম প্রসাদ দেখলে এই ধরনের বিচার করা উচিত নয় যে এটা এইটা অমুক সংস্কৃতিতে তৈরি তাহলে এটা উন্নত প্রসাদ আর এটা ওই সংস্কৃতিতে তৈরি তাই এটা নিম্নমানের প্রসাদ না প্রসাদের কখনো উচ্চমান নিম্নমান হয় না প্রসাদ সবসময় প্রসাদ সেটা সবসময় চিহ্ন কিন্তু এইরকম কথা জোর গলায় বলে আমরা যদি কোনো একটা বিশেষ প্রসাদের প্রতি আসক্ত থাকি তাহলে সেটা কিন্তু আমাদের অনেক সময় বেগের কারণ হয়ে দাঁড়ায় উল্লেখযোগ্য হচ্ছে অনেক সময় ভারতীয় ভক্তরা তারা যখন ইটালীয় চাইনিজ এই ধরনের প্রসাদ দেখে তারা সেগুলির প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায় তার মানে এটা নয় যে আমরা ওই ধরনের প্রসাদ খেতে পারবো না সেটা নয় কিন্তু আমরা যখন এই প্রসাদগুলো গ্রহণ করি যখন একটা উদাহরণস্বরূপ একজন মানুষ যখন কোনো চাইনিজ প্রসাদ গ্রহণ করতে চায় তখন তার গুরুত্ব প্রসাদে থাকে না চাইনিজে থাকে আমরা সেটা দর্শনের সময় এইটা দর্শন করি না যে এটাতে কৃষ্ণের কৃপা আমরা দর্শন করি এটা চাইনিজ স্বাদের একটা বিশেষ স্বাদের সেই স্বাদের প্রতি আমাদের লোভ এইটা হচ্ছে মুশকিল যে কোনো সংস্কৃতির আহার্য বস্তুই আমরা প্রসাদে পরিণত করতে পারি কিন্তু সেইগুলিকে সমদৃষ্টি দিয়ে দেখাটা জরুরি এখন যদি প্রাথমিক স্তরে আমাদের কোনো একটা বিশেষ প্রসাদের প্রতি যদি আসক্তি থাকে তো আমাদের সঙ্গে সঙ্গে সেটা ত্যাজ্য নয় কিন্তু আমাদের অ্যাটলিস্ট জেনে রাখা উচিত এটা কিন্তু আমাদের জিউভার বেগে কখনো কমাবে না আমাদের একটা সময় এইটাকেও জয় করতে হবে অর্থাৎ যখন আমরা চাইনিজ প্রসাদকে দর্শন করব। তখন সেটা চাইনিজ বলে খুশি হব না সেটাকে প্রসাদ বলে খুশি হব সেটা আজ না হল কাল হতে হবে সেই জন্য অনেক সময় দেখবেন বাচ্চারা যখন কেক প্রসাদ দেখে তখন সেটাকে কেক ভেবে খায় প্রসাদ ভেবে খায় না কেউ যখন পিজা প্রসাদ দেখে অনেক ভক্তই আছে সেটা পিজা খাচ্ছি ভেবে সেই আনন্দে খায় সেটা যে ভগবানের প্রসাদ কৃপা সেইটার দিকে তার মন থাকে না তখন সেই জন্য সেই প্রসাদটা কিন্তু রাজস্ব হয়ে যায় প্রসাদ সবসময় চিন্ময় সেটা শতগুণের উপরে কিন্তু আমরা তো চিন্ময় নই আমাদের মন তো চিন্ময় নয় আমাদের মনে এই ধরনের বাজবিচার চিন্তাভাবনা থাকে বলে সেটা রাজসিক স্তরে চলে যায় প্রভাবটা রাজসিক হয় আমাদের মনের উপর সেই প্রসাদ খাওয়ার পরও রাজসিক প্রভাব পড়ে ঠিক যেমন দেখবেন এই একই রকম উদাহরণ দেখা যায় রক মিউজিকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক বিদেশি ভক্তরা যারা শৈশব থেকে রক মিউজিক শুনতে অভ্যস্ত ছোটোবেলা থেকে শুনে এসছে এখন তাদেরকে পবিত্র করার জন্য রকের মাধ্যমে মহামন্ত্র কীর্তন করা হয় যাতে রক মিউজিক তো তারা ছাড়তে পারছে না এখন যদি রকের মাধ্যমে মহামন্ত্র মিউজিক শুনে মন্ত্র রক বলে তাহলে সেইটা শুনলে পরে তারা আস্তে আস্তে মহামন্ত্র কীর্তন করবে ফলে সেই রক মিউজিকটাকেও কৃষ্ণ সেবায় ব্যবহার করা যাবে এখন উল্টো হয়ে গেছে যারা ভারতীয়রা যারা কোনোদিন রক মিউজিক সাধারণত শোনেনি তারা যখন এই রক মন্ত্র রক শুনছে তাদের রক মিউজিক শুনে তাদের আকৃষ্ট হচ্ছে তারা তার প্রতি তারা মনের বেগের দ্বারা তাড়িত হয়ে মন্ত্র রকের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে বলবে আমরা তো মহামন্ত্রই শুনছি কিন্তু দেখবেন তারাও বিচার করছে মহামন্ত্র যখন সাধারণ সুরে কীর্তন করা হচ্ছে তখন তাদের কীর্তন করতে ভালো লাগছে না কিন্তু যখন মন্ত্র রক হচ্ছে তখন তারা এক নম্বরে থাকছে এইখানে তাদের চিন্তা ভাবনাটাও কিন্তু মন্ত্রের উপর নয় তাদের আকর্ষণটা ফোকাসটা কিন্তু রকের উপর অর্থাৎ যারা হারিয়ে গেছিল সংস্কৃতি থেকে তাদেরকে ফিরিয়ে আসার আনার জন্য তাদেরকে চিন্ময় করার জন্য যে ব্যান্ড খোলা হয়েছে সাধারণ মানুষ আমরা তার মধ্যে স্বেচ্ছায় ঢুকে ইচ্ছা করে হারিয়ে যাচ্ছি সর্বোপরি বলা ছিল প্রভা যখন সমগ্র বিশ্বে কৃষ্ণ ভবন আন্দোলন প্রচার করলেন তখন বিশ্বের প্রতিটি মানুষকে যেমন তাদের নিজস্ব সংস্কৃতির সাত্বিক বস্তুগুলিকে কৃষ্ণ সেবায় ব্যবহার করার যে সুযোগ দিয়েছেন এবং তার মাধ্যমে সেগুলিকে যেমন চিন্ময়ত্ব প্রদান করার সুযোগ দিয়েছেন সেই সঙ্গে কিন্তু তিনি কিছু প্রাচ্য সংস্কৃতি কিছু আর্য সভ্যতার কিছু সংস্কৃতিকে অপরিহার্যভাবে সব জায়গায় গ্রহণ করতে বলেছেন যেমন পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে যেমন কীর্তনের ক্ষেত্রে তিনি কিন্তু প্রাচ্যের সভ্যতাকেই গুরুত্ব দিয়েছেন কারণ এগুলি ভক্তির অনুকূল যদিও পাশ্চাত্যের মানুষদেরকে তাদের তাদের সংস্কৃতি ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে শিলপ্রভুপাত সেই জন্য ইস্কনকে একটা সেতুরূপে তৈরি করেছেন যেই সেতুর মাধ্যমে প্রাচ্যের সংস্কৃতি পাশ্চাত্যে ছড়িয়ে যাবে কিন্তু হয়েছে কি যখন একটা ব্রিজ তৈরি হয় তখন তার উপর টু ওয়ে ট্রাফিক থাকে মানে কোনো জিনিস যখন রপ্তানি হয় তখন সেই সেতুতে কিছু আমদানিও হয় কিছু যখন যায় কিছু আসেও ফলে প্রাচ্যের সংস্কৃতির সাংস্কৃতিক বস্তুগুলি যেমন পাশ্চাত্যে গেছে তেমনি পাশ্চাত্য সমাজের অনেক সাংস্কৃতিক বস্তু কিন্তু এই প্রাচ্যের দেশে আমাদের সভ্যতায় এসছে এবং এগুলো যখনই আসে তখন ওইখানকার পাশ্চাত্যের মানুষের জন্য সেগুলি তো স্বাভাবিক ব্যাপার তারা সেইগুলিকে ভগবানের সেবায় যুক্ত করে কৃষ্ণ সেবায় যুক্ত করে চিহ্ময়ত্য প্রদান করেছেন কিন্তু আমাদের মতো মানুষেরা প্রাচ্যের মানুষেরা যখন পাশ্চাত্যের সেই প্রসাদগুলিকে সেই সমস্ত ভোগের বস্তুগুলিকে দেখি তখন কৃষ্ণ সেবা আমাদের কাছে গৌণ হয়ে যায় আমরা সেই অত্যাশ্চর্য বস্তুগুলিকে দেখে বেগে পড়ে যাই এবং জিহভা আর উদরের বেগের দ্বারা মানে বাধ্য হয়ে আমরা সেগুলিকে ভোগ করতে চাই সেই জন্য আমাদের কখনো কৃষ্ণ সেবার উপাদানগুলি শ্রেণিবিভাগ করে সেগুলিকে সেবার নামে বেগ বৃদ্ধি করতে পারি না শিরপ্রভুপাত ইস্কন স্থাপন করেছেন এই উদ্দেশ্যে যে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ সংস্কৃতিতে যা সবচেয়ে শ্রেষ্ঠ সেগুলি সবই কৃষ্ণকে অর্পণ করবেন এবং সেগুলিকে গ্রহণ করবেন তো স্বাভাবিকভাবে আমাদের আমাদের জন্য যা কিছু স্বাভাবিক আমরা সেগুলি কৃষ্ণের জন্য ব্যবহার করব তার মানে এই নয় যে অন্যান্য সংস্কৃতিকে আমরা এই সংস্কৃতিকে নিচে মনে করব বা সেইগুলি সেবন করব না আমরা সবই সেবন করব কিন্তু সেবন করব সেগুলিকে কৃষ্ণ প্রসাদ রূপে দেখে সেগুলিকে ভগবানের কৃপা রূপে দেখে সেগুলিকে ভোগের বৃত্তিরূপে যদি দেখি অর্থাৎ আমাদের মানসিকতা যদি ঠিক না থাকে তাহলে সেগুলি চিন্ময় হওয়া সত্ত্বেও আমাদের উপর কিন্তু রাজস্বিক প্রভাব পড়বে সেই জন্য আমরা সহজে যদি শিলপ্রভুপাদের নীতি ফলো করি আমরা যদি সবকিছু কৃষ্ণ সেবায় ব্যবহার করি তাহলে খুব সহজে আমাদের ছটি বেগ স্বাভাবিকভাবেই দমন হয়ে যাবে এবং একদিন না একদিন গোস্বামী স্তরে গিয়ে সর্বামপী মাং পৃথিবীবিংশ শীর্ষা এই স্তরেও আমরা যেতে পারবো এর পরবর্তী ক্লাসে আমরা স্ত্রী উপদেশামৃতের দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করব হরে কৃষ্ণ